রাতের অন্ধকারে প্রচুর বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ছড়ালো। একসাথে একাধিক বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে বাসন্তী থানার অন্তর্গত কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের শিমুলতলা এলাকার বাসিন্দা শহীদুল লস্করের বাগান এলাকায়। বোমার পাশাপাশি একটি লোহার রড, একটি ধারালো হাঁসুয়া উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, একসময় রাজনৈতিক হিংসা এবং ক্ষমতা দখলকে কেন্দ্র করে প্রতিনিয়ত অগ্নিগর্ভ হয়ে উঠত বাসন্তী ব্লক। বোমাগুলির আওয়াজে ঘুম ভাঙত বাসন্তী ব্লকের সাধারণ মানুষের। 2021 বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে বাসন্তী ব্লক কয়েক মাস শান্ত ছিল। পরবর্তী সময়ে বিভিন্ন ঘটনায় আবারও বোমাবাজি, গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে বাসন্তী ব্লকের বিভিন্ন প্রান্তে। এমনকি খুনোখুনিতে অকালে ঝরে গেছে অনেক প্রাণ। বেশিরভাগ ঘটনার আগেই বোমাবাজির ঘটনা ঘটেছে অসংখ্যবার। বাসন্তী থানার পুলিশ এদিন গোপন সূত্রে খবর পায় শিমুলতলা এলাকার একটি বাগানের পরিত্যক্ত এলাকায় ড্রামে এবং একটি ব্যাগে বোমা রাখা হয়েছে। খবর পেয়ে তড়িঘড়ি বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। পরিত্যক্ত বাগানে তল্লাশি করে একটি ড্রাম ও একটি ব্যাগের মধ্যে মজুদ রাখা অসংখ্য বোমা উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক অনুমান প্রায় 40টি বোমা থাকতে পারে ড্রামে এবং ব্যাগে। বোমাগুলিও উদ্ধারের পাশাপাশি বাগানে কে বা কারা বোমা রেখেছিল এবং কী উদ্দেশ্যে এত পরিমাণ বোমা এখানে মজুদ করা হয়েছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। পাশাপাশি ঘটনায় জড়িত দুষ্কৃতীদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। বারাইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু জানিয়েছেন, বাসন্তীর শিমুলতলা এলাকা থেকে প্রায় 30-40টি বোমা উদ্ধার হয়েছে। সেগুলো নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার পিছনে জড়িতদের খোঁজে এলাকায় তল্লাশি অভিযান চলছে।